হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। র্যাডিসন হোটেল থেকে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আজ আমরা চললাম জবেল জাইস মাউন্টেন দেখতে। এই মাউন্টেনটি ইউএস সবচেয়ে হাইস্ট মাউন্টেন। এই মাউন্টেন জুড়ে অনেক রহস্য, অনেক অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। সে অ্যাডভেঞ্চার কী আছে দেখবো আর আপনাদেরকেও দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হজর মাউন্টেনেরই একটি পার্ট হলো এই জবেল জাইস। জবেল জাইস মাউন্টেন ইস্টার্ন পার্ট অফ রাসেল খাইমা ইউএই অ্যান্ড ওমান। অ্যাকচুয়ালি এই পাহাড়ের ওদিকেই ওমান দেশটা, এটা লাস্ট বর্ডারও বলা যেতে পারে। যারা পাহাড় ভালোবাসে এই পাহাড় তাদের জন্য, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য এটা একটা বিশেষ জায়গা। নানা ধরনের অ্যাডভেঞ্চারমূলক কাজ এখানে আপনি করতে পারবেন, তাও সেফটি সহকারে। 1934 মিটার এই পাহাড়টি, ইউএই আর ওমানের মাঝ বরাবর অবস্থিত। পথ চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম এখানে, যে গানটা আমাদের মনে পড়ছিল, আমি আর মাসি দুজনে মিলেই গুনগুনাতে থাকলাম। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হেতাক্তকে মানাইছে নারী। না, পাহাড়টা যদিও বা লাল নয়, কিন্তু মনে এই গানটা চলে এলো। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করা, ভিডিও শ্যুট করা আর পাহাড়কে উপভোগ করা, তারপর গাড়িতে বসে আবার এগিয়ে চলা। যাব আমরা একদম টপে, উপর থেকে দেখে নেব সানসেটের ভিউ। রুক্ষ সূক্ষ্ম পাহাড়ির বুক চিরে এগোতে থাকলাম আমরা। এইগুলোকে ওয়াদি বলে। ওয়াদিতে অনেক মানুষ বসবাস করেন, বেশিরভাগই এখানের লোকাল মানুষ। ওনারা ছাগল, মুরগি এসব প্রতিপালন করে থাকেন। ধীরে ধীরে পাহাড়ের উপর চড়তে থাকলাম। যত ওপরে যাচ্ছি কানগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে। একদম ওপরে আছে এখানে প্রিন্সের হাউস, আর আছে রেস্টুরেন্ট, কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা। প্রতি উইন্টারে এখানে প্রচুর মানুষ আসেন ক্যাম্পিং করতে। এটা একটা ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে উপভোগ করলাম পাহাড়। ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদও আছে বেশ, তবে রোদটা গায়ে লাগছে না। এপ্রিল মাসে এত ভালো ওয়েদার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, এতটা আশা করিনি। কিন্তু এবার সত্যি ওয়েদারটা সাথ দিয়েছে মাসি বেসর, তাই সব জায়গায় ঘোরাটা বেশ ভালো হলো। পৌঁছে গেলাম আমরা লাস্ট ডেস্টিনেশনে। এর আগে আর যেতে দেবে না, যেহেতু প্যালেস আছে তাই ওপরে যাওয়া বারণ। এটাই ট্যুরিস্টদের জন্য লাস্ট ভিউ পয়েন্ট। ওই ওপরে পাহাড়ের ওপরে আছে একটা রেস্টুরেন্ট এবং সাথে আছে কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা, তার জন্য আপনাকে আগে থেকে বুকিং করে আসতে হবে। জিপলাইন এখানে করা আছে, ওপর থেকে জিপলাইনের মাধ্যমে আপনি পাহাড়ের বুক চেড়ে এগিয়ে যেতে পারেন। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানে প্রচুর অ্যাক্টিভিটি। কিছু অ্যাক্টিভিটির ছবি দিলাম,
অ্যাক্টিভিটিগুলো আমরা ট্রাই করিনি, কিন্তু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা অবশ্যই এখানে একবার আসতে পারেন। ওপরে ওঠার সময় এই জায়গাটা একটু দেখে গিয়েছিলাম, নেমে এলাম এক ধাপ নিচে। এখানে আছে অনেকগুলি ফুড স্টল, বসার জায়গা, ওয়াশরুম আর বাচ্চাদের প্লে এরিয়া। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ফেসবুক পেজ মেরি দুনিয়া ডট সোনালীকে ফলো করতে ভুলবেন না। যেন ভ্রমণ পিপাসু বাঙালির রসনা তৃপ্তি করতে পারবো আশা করছি আমার চ্যানেল দিয়ে। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।